আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের বলটি হচ্ছে কবুতর প্রেমীদের জন্য এবং কবুতরকে ভালোবাসা না এমন মানুষ পাওয়া খুবই কঠিন। আজকে এই আমার বলটি করতে যাচ্ছি কবুতর প্রেমীদের জন্য। হ্যাঁ বন্ধুরা, কবুতর একটি শখের প্রাণী। কবুতরকে ভালোবাসা না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই অসম্ভব। হ্যাঁ বন্ধুরা, কবুতর একটি শখের বস্তু এবং শখের প্রাণী। যত প্রাণী আছে তার মাঝে সকল প্রাণীর মাঝেই কবুতর একটি এমন একটি প্রাণী যে অল্প সময়ের মাঝে পোষ মেনে যায়। হ্যাঁ বন্ধুরা, কবুতর অনেকেই শখ করে পালেন এবং লালন পালন করেন। হ্যাঁ বন্ধুরা, কবুতর পেলে অনেকেই সফলতা অর্জন করেছে। যারা কবুতর পালে ব্যবসায়ীর জন্য, তারা আবার অনেকেই কবুতর শখের বস্তু হিসাবে লালন পালন করেন। হ্যাঁ বন্ধুরা, আজকে জানাবো কবুতর নিয়ে কিছু তথ্য আপনাদেরকে। তার আগে একটি কাবিরা গুনার সাথে পরিচিত হয়ে নিই, কোনটা গুনাহ কোনটা পাপ কাজ যদি আপনি না জানেন, সেই পাপ কাজ থেকে কীভাবে আপনি বিরত থাকবেন, কীভাবে আপনি বেঁচে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, মনিবের কাছ থেকে চাকরের পলায়ন কিংবা বৈধ কর্তৃপক্ষের কাছ থেকে অবাধ্য হওয়া, এর মানে এই হলো আপনি যদি কারো আন্ডারে কাজ করেন তাকে না বলে চলে যাওয়া কিংবা সে অনুপস্থিত থাকায় আপনি কাজে ফাঁকি দেওয়া, এটাই একটি কাবিরা গুনাহ। কবুতর লালন পালন করে অনেকেই সাফল্যতা অর্জন করেছে। বন্ধুরা, আজকে আমি সেই দিকে যাব না, আমি কবুতরের প্রতি ভালোবাসার একটি গল্প আপনাদেরকে আজ শোনাব। কবুতর আমাদের খুব শখের একটি প্রাণী, আর কবুতর ভালোবাসে না এমন মানুষ পাওয়া খুবই কষ্টকর, কারণ কবুতর হচ্ছে শান্তির প্রতীক। কবুতর দেখলে কেমন যেন একটা মায়া জন্ম মনের ভেতরে, তাই বিভিন্ন প্রজাতি কবুতর রয়েছে। প্রতিটা মানুষই ভালোবাসে কবুতরের এবং প্রতিটা মানুষই কবুতরকে ভালোবাসে। এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে কবুতরের নাম না জানে, কারণ পোষা বস্তু পাখির মধ্যেই কবুতর হচ্ছে সবচাইতে পরিচিত প্রাণী। কবুতর মানুষের সেই প্রাচীনকাল থেকেই পুষে আসছে। আগের মানুষ কবুতর পুষত যোগাযোগের মাধ্যমের জন্য, কারণ আগের কালের মানুষের টেলিফোন বা ইন্টারনেট ছিল না, তাই আগের দিনে মানুষ কবুতরের মাধ্যমেই চিঠি আদান প্রদান করতেন। এই কবুতরের মাধ্যমেই এখন